আয়শা, টেবিলটার অবস্থা তো যাটা একেবারে নড়বড়ে হয়ে গেছে। আর জন্মের সময় কেনা হয়েছিল বলছো কেন? ওই আমার এক কলিগ হঠাৎ করে বিক্রি করে দেবে বলল, তখন তার কাছ থেকে নিয়েছিলাম, সেকেন্ড হ্যান্ড বলা যায়। কি কিনেছেন আপা? না রে কিছু না, ওই টেবিল টেবিল মানে এত পুরনো হয়ে গেছে যে তোর নড়বড়ে হয়ে গেছে, এটা দিয়ে কাজ চালানো মুশকিল। তবে একটু যত্ন আত্তি করলে একটু ভালো থাকতো। 20 বছর পুরনো জিনিস আরো 20 বছর চালাতে চাও, আর কত যত্ন করব? আমি তো আর জমিদার পুত্র নয় যে চাইলেই প্রতিদিন নতুন নতুন একটা জিনিস কিনে নিয়ে এলাম। জমিদারি নেই কিন্তু জমিদারের ভাব তো আছে, এই ভাবের জন্য শরীরটার 12টা বাজাচ্ছ। এখন শরীরের দিকে একটু যত্ন নাও আর এসব কথা কম ভাবো। আচ্ছা মা, এসব কথা কি এখন না বললে হয় না? আরে দে দে দে, একটু বলতে দে বলতে দে। আরে বলার মানুষ তো ওই একটাই আমাকে যে বলতে পারে, বলো বলো আর কি বলবে বলো, বলো বলো। এই যে জমিদার পুত্র, হ্যাঁ নিদ্রা ভঙ্গ হলো, কত দিন তোকে বলি যে একটু রাতে আগে আগে ঘুমাতে যাবি, সকাল সকাল ঘুম থেকে উঠবি, তাতে ঘুমটাও ভালো হবে, মনটাও ভালো থাকবে, পড়াশোনার প্রতি মনোযোগী হবে, কোথায় কি কোনো কথা যদি শুনিস তুই। যে আপা, ওই সারা রাত ধরে পড়ছিলাম তো, তাই সকালে উঠতে তো দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, খুব পড়াশোনা করছো তুমি সারা। শোন, পড়াশোনাটাই হচ্ছে আসল বিষয়, হ্যাঁ এর বাইরে কোনো কথা নাই। পড়াশোনাটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে সব ঠিক, আর পড়াশোনা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু কোথাও কোনো কাজ পাবি না, তখন বেকার থাকার যে কষ্ট সেটা টের পাবি। এই যাই আমি। বাকিরা কই, উঠলো ঘুম থেকে? ডাকো। আসি ভাইয়া, খোকনি দিকে কিন্তু একটু খেয়াল রাখবি, ও কিন্তু খুব ফাঁকিবাজ হয়ে গেছে। আসছে আমার পণ্ডিত, সারাক্ষণ পড়াশোনার নামে কাঁচকলা আর বেগুন ভাজি করে, আসি উপদেশ দিতে। চুপ থাক, একদম চুপ থাক, ছোট ছোট মতো থাকবে, এত কথা বলিস কেন? কান নিচে দেবো কিন্তু একটা। এই কি হয়েছে, খাইতে বসছিস? খানা খাওয়া শেষ করে পড়তে বস। আছেন কেমন? ভালো আছি, আপনি ভালো আছেন তো? আছি বালা, আপনার ঘরের মুখে এই যাইবার লাগছিলাম। কেন, আমার বাড়িতে যাবেন কেন? খুচরা কিছু ভাড়া বাকি আছিল, এটা লিওনে লেগা দেখেন। ওই আপনার যে ট্যাপে আমি মাসিক ভাড়া দিচ্ছি, কোনো কোম্পানিতে দিলে তার ডবল ভাড়া পাম, তারপরেও কিন্তু আমি দিতাছি না, কারণ আপনারা মেলা দিন ধরে আছেন। হে লেগা তাই স্যার, ওই আগামী মাস থেকে পেলাম আরো 500 টাকা বাড়ায় দেওয়া লাগবো। আরে বলেন কি আপনি, বছরের শুরুতেই তো একবার ভাড়া বাড়ালেন, এখন আবার ভাড়া বাড়াবেন মানে? হ বাড়াইছিলাম তো, কিন্তু তখনই বললাম, আমি কইছিলাম যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে মানে 6 মাস পর থেকে কিন্তু ভাড়া বাড়বো। আপনি মনে হয় হইলে গেছেন। আমি তো এখন বাসা থেকে বেরিয়ে গেছি, এখন আর ফিরে যেতে পারবো না, মানে একবার বেরিয়ে গেলে আমি আর ফিরে যাই না। যাই হোক, আপনি রাতের বেলা আসেন, দেখি কি ব্যবস্থা করা যায়। তাই স্যার, মিস করে না ফেললাম, ওই বাজার সদা নাই তো, তাই টেকাটা লাগবো স্যার। ওই বুঝেনি তো যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে, তাছাড়া ওই যে বাড়ি হলে আবার ঠিক টাইমে ভাড়া না লইলে না আমার রাগারাগি করে।